মানুষের পেটে কৃমির সংক্রমণ খুব স্বাভাবিক। এবার মস্তিষ্ক বাসা বাঁধল কৃমি। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের ঘটনার কোনো নজির না থাকলেও সম্প্রতি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে মিলেছে গোল কৃমির উপস্থিতি। এ নিয়ে নানান গবেষণায় ব্যস্ত দেশটির বিশেষজ্ঞরা। ভুলে যাওয়া সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ার ক্যানবেরা হাসপাতালে আসেন 64 বছর বয়সী এক নারী। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ওই নারীর মস্তিষ্কে ক্ষত ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে সার্জারির পর সেখান থেকে বের করা হয় একটি 8 সেন্টিমিটার দীর্ঘ কৃমি, যা দেখে হতবাক চিকিৎসকরা। পরে পরজীবী বিশেষজ্ঞরা এটিকে একটি গোল কৃমি বলে নিশ্চিত করেন। আক্রান্ত নারীর শরীরের বিভিন্ন অংশে এরই মাঝে এই কৃমির লার্ভা ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা চিকিৎসকদের। এ ধরনের গোল কৃমি সাধারণত পাইথন জাতীয় সাপের শরীর পাওয়া যায়। গবেষকদের ধারণা, আক্রান্ত নারী সম্ভবত ওয়ারিঙ্গাল গ্রিনস নামের এক ধরনের ঘাস সংগ্রহ করে রান্না করেছিলেন, আর এ ধরনের ঘাসে পাইথনের বিচরণ আছে।